আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে যে ডিজাইনটি শেয়ার করব সেটা একটি ফ্লোরাল ডিজাইন, আর এটা একটি ভ্যানিলা কেকের ওপরে ছিল। আমি ভ্যানিলা কেকটি 6 ইঞ্চি মোল্ডে পেক করেছিলাম, যেহেতু এটা 1 পাউন্ড কেক ছিল আর কেকটাতে একটু আমার হাইট লাগতো, তাই যার কারণে আমি এটাকে 6 ইঞ্চি মোল্ডে বেক করে নিয়েছিলাম। আপনারা চাইলে 7 ইঞ্চি মোল্ডেও বেক করতে পারেন, তবে সেই ক্ষেত্রে কেকটা কিন্তু একটু ফ্ল্যাট হবে। আমার একটু হাইট লাগবে, যার কারণে 6 ইঞ্চি নিয়েছি। আর যদি হাইটের আরেকটু বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু 5.5 ইঞ্চি মোল্ডেও বেক করতে পারেন, তাহলে কেকটার হাইট মোটামুটি আসবে। আমার এখানে মিডিয়াম টাইপের একটু হাইট লাগবে, তাই আমি এখানে 6 ইঞ্চি মোল্ডে বেক করে নিয়েছি। আমি এখানে একটা চামচের মাধ্যমে কিন্তু স্পাইরাল ডিজাইনটা করে নিয়েছি, আর আমি এই ডিজাইনটা করতে মোটামুটি একটু ভয়ই পাই, কারণ এটা আমার হাতে অল টাইম পারফেক্ট আসে না, সেটা নিশ্চয়ই ভিডিওতে দেখে বুঝতে পেরেছেন। আমি কিন্তু এর আগেও করেছি, তারপরও কিন্তু আবারও চামচের মাধ্যমে কাজটি করছি যাতে একটু ডিজাইনটি পারফেক্ট হয়। আর সাইড দিয়েও আমি আবারও ফিনিশিং আনার চেষ্টা করছি, আর ওপরের টপে কিন্তু সাইডে একটু আনইভেন আছে, তার কারণ আমি এটা এরকমই রাখতে চাচ্ছিলাম, যার কারণে ওখানে আমি আর ফিনিশিং কাজ করি নাই। তো এখানে আমি 1 mm নজেল দিয়ে আর প্যাস্টেল কালারের ক্রিম দিয়ে আমি এটাকে স্পাইরাল রোজেস ডিজাইন করে নিচ্ছি। আর এটা আমার মানে স্কুল থেকে অর্ডার এসেছিলো, আমার স্কুলের একজন পরিচিত ভাবি এটা অর্ডার করেছিলেন তার মেয়ের বার্থডে উপলক্ষে। অ্যাকচুয়ালি বার্থডে ছিল আগে, কিন্তু তার সেলিব্রেশন তাদের সেলিব্রেট করা হয়নি, যার কারণে এটা লেট সেলিব্রেশনের জন্য আর কি কেকটা অর্ডার করেছিলেন। আর এখানে আমি কিছু সুইট বল লাগিয়ে নিচ্ছি, আর এখানে আমি কয়েকটি সাইজের লাগিয়ে নেব। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে হয়তো দেখে বুঝতেই পারেন যে আমি ছোট বড় সব মিক্স করে লাগাই। এখানে আমি একটু গোল্ডেন টাইপের কালার নিয়েছি, আর ডিজাইনটা সম্পূর্ণ নিজে ডিপেন্ড করে আপনার নিজের উপরে, আপনি কী টাইপের ডিজাইন চাচ্ছেন। আর এক একটি ডিজাইনও অবশ্য ভাবি আমাকে বলে দেয়নি, বলেছিলেন যে একটা পছন্দ মতো একটা ডিজাইন করে দিতে, যেহেতু এটা মেয়ের জন্য আর কি, আর যার কারণে আমি এই টাইপের ডিজাইনটা সিলেক্ট করলাম। আর কালারটা একটু হালকাই রেখেছি যাতে দেখতে বেশি ভালো লাগে, আর কালার সবসময় হালকা নেওয়াই ভালো, যেহেতু ফুড কালার আর ডিপ কালারগুলো একটু হাতিমুখী লেগে যায়, যার কারণে অনেক সময় দেখা যায় ক্লায়েন্ট ভয় পেয়ে যান কী কালার দিয়েছি, বা অনেকে মনে করেন যে ভালো কালার দেয়নি। তো যাই হোক, হালকা কালারগুলোই ভালো নেওয়া ভালো, আমরা যতই ফুড কালার ইউজ করি না কেন ডিপ কোনো কালার স্বাস্থ্যের জন্য ভালো না, আর সবসময় হালকা ডিজাইনটা নেওয়াই ভালো। তাই এই তো হয়ে গেল আমার কেকের ডিজাইনটি রেডি। কেমন লাগলো ডিজাইনটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর পরবর্তীতে কী টাইপের ভিডিও দেখতে চান সেটাও আমাকে জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।